হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা পাবজি মানে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য হেল্পফুল ভিডিও হতে চলেছে, বিকজ অফ তোমরা জানো নিউ একটা টাইটেলের ভিডিও তোমাদের কিছুদিন আগে দিয়েছিলাম, হেক্স ইনকাউন্টার টাইটেল, যেটা পারমানেন্ট একটা টাইটেল হতে চলেছে। তো গাইস, যাদের কাছে কোনো টাইটেল নেই তারা এটা ইজিলি গ্র্যাব করতে পারবে। তো সেটা আমি বলেছিলাম কী কী মিশন, ইজি ইজি কিছু মিশন, যেরকম ভিএর সাথে কথা বলা, জিংসের সাথে কথা বলা, এরকম শুধু তোমার ক্যারেক্টারগুলোর সাথে কথা বলতে হতো। তো তোমরা জানো কোথা থেকে এই সার্কেল মেমোরিজে ঢুকলেই তোমরা ইভেন্টটা দেখতে পাবে, যেখানে গাইস অলরেডি গাইস দেখো আমার 9টার মধ্যে 7টা মিশন কমপ্লিটেড আছে। এই একটা মিশন, এই যে স্টিমুলেটর প্যাক, এটা কমপ্লিট হচ্ছিল না। তো এর পুরোপুরি ফান্ডাটা কি, এটা আমি প্রায় দুদিন ধরে ট্রাই করেছি, তাও কমপ্লিট হয়নি। তো এটা ছিল এক প্রকার বাগ বা গ্লিচ ছিল, আমি পাবজি ডিসকর্ডে গিয়ে জিজ্ঞাসা করেছি, তো তারা বলেছিল এটা গ্লিচ আছে, বিজিএমআইতেও সেম ইস্যু, এটা গ্লিচ ছিল, তো সেহেতু কমপ্লিট হচ্ছিল না। আজ আমি এটা করছি বিকজ আজকের সেই গ্লিচটা ফিক্স করা হয়েছে। আর আজ এখন বাজে রাত প্রায় 2:30, আমি এখন ভিডিও রেকর্ড করছি, আর তোমরা যখন দেখবে এটা গতকাল হয়ে যাবে, ঠিক আছে? তো সকালবেলা ভিডিওটা তোমরা হয়তো দেখছো। তো এটাই আমরা এই সিমুলেটর প্যাক ইভেন্টটা বা এই মিশনটা কমপ্লিট করব, করে গাইস দেখবো যে আদৌ আমাদের কমপ্লিট হয় কিনা। আর ইজি টু কমপ্লিট গাইস, একদম ইজি। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, আর লাস্ট গাইস ফেসবুক পেজ যদি এখন পর্যন্ত ফলো না করতে অবশ্যই ফলো করে নিন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। গাইস আমি মিশন স্টার্ট করে দিয়েছি, মিশনে গাইস কিছুই না, আমি জাস্ট একটা মিরর ওয়ার্ল্ড মোড চালু করেছি। হ্যাঁ, তোমাকে মিরর ওয়ার্ল্ড মোডই খেলতে হবে। আর ওপরে মিরর ওয়ার্ল্ডে এসেছিলাম, এখানে গাইস দেখো কিছু ক্রিস্টাল আমি কালেক্ট করে রেখেছি, অলমোস্ট কালেক্ট হয়ে গেছে, আমি সব কিছু স্কিপ করে দিচ্ছি বিকজ এগুলো দেখার কোনো মানে নেই। আর এখানেই আমি প্রি অর্ডার করে নিচ্ছি গাইস, এর ভিতরে জানো মিরর ওয়ার্ল্ডের ভিতরে কোনো প্রকার জিনিস কিন্তু তোমরা ইউজ করতে পারো না, মানে ইভেন্ট থেকে বাই করে ইউজ করা যায় না যতক্ষণ তুমি এই স্পেশাল ক্যারেক্টারে মানে কনভার্টেড আছো। আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট ক্রিস্টালে ক্লিক করে আমি এখান থেকে সিমুলেটর প্যাকটা প্রি অর্ডার করে নেবো, তোমরা যেখান থেকে খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। আগে বাগ ছিল তাহলে হয়নি, তো এবার হয়ে যাবে। তো এটা প্রি অর্ডার করে নিয়েছি, এটা আমার প্রিভিয়াস রেকর্ড, আমি যখন ট্রাই করেছিলাম অনেকবার তখনকার রেকর্ডিং। আমি তোমাদের জাস্ট শুধু বলে দিচ্ছি কীভাবে করবে। আর প্রি অর্ডার করে নেবে, এখানে তো অর্ডারই হবে না বিকজ এখানে কোনো প্রকার কিছু হয় না। দেখো আমি আরেকবার দেখিয়ে দিলাম, দিয়ে এই এখানে মিশন জাস্ট শুধু 20-25 লাগে ক্রিস্টাল, ক্রিস্টাল কালেক্ট হয়ে গেলেই একটা প্রি অর্ডার করে এখান থেকে এক্সিট দিয়ে দেবে মিরর ওয়ার্ল্ড থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে এক্সিট দেবো, এক্সিট দিয়ে নিচে যাবো, নিচে গিয়ে প্যাকটা বাই করবো, করে আমি তোমাদের দেখাবো এটা হয় কিনা। তো অলমোস্ট আমি নিচে চলে এসেছি, নিচে আসার পরেই গাইস জাস্ট কিছু না, ব্যাগটা ওপেন করেই তুমি অর্ডার মেরে দেবে, ডিরেক্টলি অর্ডার হয়ে যাবে, হয়ে গেলে স্টিমুলেটর প্যাকটা পড়ে নেবে। আর এর কাজই তোমরা জানো যে তোমার হেলথকে রিজেনারেট করা বা বুস্ট করা অটোমেটিক, তুমি ড্যামেজ খেলে বা তুমি যখন এনিমি কিল করবে তখনও বুস্ট করবে, কিছুই না। দেখো আমি নিচে ল্যান্ড করেছি, করার পরেই আমি ডিরেক্টলি ট্যাব খুলে ক্রিস্টালে ক্লিক করে আমি ডিরেক্টলি অর্ডার করে দেবো, দেখো সেন্ড অর্ডার করে দেবো। তো সেন্ড অর্ডার করলে এখানে চলে আসবে, আমি নিয়ে জাস্ট লাগিয়ে নেবো। তো লাগালেই গাছ দেখবে একটা ছোট্ট অ্যানিমেশন হবে, ছোট্ট মতো, তো দেখতে পেলে তোমরা অ্যানিমেশনটা আমি হতে দিইনি, আমি আরেকবার দেখাচ্ছি, জাস্ট ফেলে দিয়ে আরেকবার পিক করবো, করলে গাছ দেখো অ্যানিমেটেড হচ্ছে হালকা, এরকম বডিটাই দেখবে হাতে কী লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ দুটো ছোটো ছোটো সুইচ সুইচ টাইপের লাগানো হয়ে গেছে। তো তোমার প্যাক অ্যাক্টিভেট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে জাস্ট কিছু না, যে কোনো গাড়ি ভেহিকেল জোন থাকে বা নেট থাকে কিছু না, তুমি তোমার নিজের হেলথকে ড্যামেজ করো, ব্যাস সিম্পল ফান্ডা। যে কোনো হেলথ যেভাবে খুশি, আমি এখানে রানিং কার থেকে জাম্প করবো ড্যামেজ নেওয়ার জন্য। তো দেখো মোটামুটি ভালো স্পিডে আছি, আমি ড্যামেজ নেবো এরমভাবে হালকা আসতে করলাম যাতে না মরে যাই। তো দেখো আমার এখানে প্রায় 10 HP হয়ে গেছে, ব্যাস এইটুকুনি দরকার। তো ভালোভাবে তোমরা লক্ষ্য করো, দেখো আমার হেলথ বুস্ট হবে, দেখো অটোমেটিক। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো কারণ এতটা সময় তোমরা বেকার বেকার দেখবে আর কি। তো দেখো অটোমেটিক রিজেনারেট হচ্ছে, গ্রিন গ্রিন তোমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছ, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি গাছ দেখো। তো অটোমেটিক হেলথটা জাস্ট শুধু ফুল হতে দেবে, ফুল হওয়ার দরকার নেই, 50% হেলথ ফুল হলেই তোমার অটোমেটিক মিশন কমপ্লিট হয়ে যাবে। তো গাছ দেখতে পাচ্ছ এখানে হেলথ আমার ফুল হয়ে গেছে, ফুল হয়ে যাওয়ার পরে জাস্ট ম্যাচটা এক্সিট দেবে না গাইস, তুমি নেট করে মরে যাও, জলে ডুবে মরে যাও, এমনি মরে যাও, এনিমির হাতে মরে যাও, কোনো অসুবিধা নেই। তো এখানে গাইস আমি মরে গেছি দেখতে পাচ্ছ, কোনো অসুবিধে, সিম্পলভাবেই মারা গেছি। মারা যাওয়ার পরে যখন লবিতে যাবে আমি তোমাদের দেখাচ্ছি গাইস। তো গাইস আমরা চলে যাবো ডিরেক্টলি সিজনে, সিজনে ঢোকার পরে গাইস তোমরা দেখতে পেয়ে যাবে এখানে আমার মিশন কমপ্লিট হয়েছে কিনা। সাইকেল অ্যাডভেঞ্চারে চলে যাবো, অ্যাডভেঞ্চারে গিয়ে সাইকেল মেমোরিতে যাবো, মেমোরিতে যাওয়ার পরে গাইস বুম, সিমুলেটর প্যাক হ্যাজ বিন কমপ্লিটেড, এখানে পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছ, এখানে কালেক্ট অপশনও দিয়ে দিয়েছে, আমি জাস্ট কালেক্ট করে নেবো। একদম সিম্পল, আগে কেন হচ্ছিল না, অনেকে ট্রাই করেছে কেন হচ্ছিল না, বিকজ অফ তার কারণ হলো তোমার ওখানে বাগ ছিল, গ্লিচ ছিল, তো সেহেতু
যেহেতু হচ্ছিল না, ওটা পাবজিরই গ্লিচ। কোনো অসুবিধা নেই, এখন সিম্পলভাবে যে কোনো উপায়ে যা শুধু স্টিমুলেন্ট প্যাকটা ইউজ করো, তাহলেই গাইজ তোমার এখানে অটোমেটিক এই ইভেন্ট বা এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে স্পেশালি। তো আমি এখানে কালেক্ট করে নিলাম, কালেক্ট করে নেওয়ার পরে তারপরে গাইজ দেখো পার্পেল কিউব যেটা, এটাও আমার কমপ্লিট হয়ে আছে। তো এটা কীভাবে কমপ্লিট করবো, এটার জন্য তোমার কিচ্ছু করতে লাগবে না। আরেকটা যে ইভেন্ট চলছে আমাদের স্পেশাল গেস্ট ইভেন্ট, সেখানে তোমার পার্সেন্টেজ দেখবে 50% অলরেডি হয়ে গেছে। সেটা হয়ে গেলেই আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে কোথা থেকে দেখবে, সেটা হয়ে গেলে এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এটাও দেখো কমপ্লিট হয়ে গেছে, এটাকেও আমি কালেক্ট করে নিলাম। তো অলরেডি গাইজ দেখো 9টার মধ্যে 8টা মিশন আমার কমপ্লিটেড। তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো গাইজ, এটা যখন 9টায় 9টা হয়ে যাবে তখনই তুমি এখান থেকে হেক্স এনকাউন্টার টাইটেলটা ফ্রিতে কালেক্ট করতে পারবে পারমানেন্ট। আর লাস্ট একটা মেটাল কেজ, এটা কমপ্লিট করার জন্য আমি তোমাকে দেখাচ্ছি, আমার দেখো 53% অলরেডি হয়ে আছে, 100 হলেই হয়ে যাবে। তো এটা তোমাকে কোথা থেকে দেখবে তোমার কত পার্সেন্টেজ হয়ে আছে সবারই মেবি দেখাবে। এইখানে দেখবে ইভেন্ট সেকশন ফার্স্ট এডটাই, এই যে স্পেশাল গেস্ট ইভেন্ট, এখানে গাইজ দেখো সার্ভার প্রোগ্রেস, এটা সার্ভার ইভেন্ট, তো তোমাকে ওয়েট করে যেতে হবে যতক্ষণ 100% হবে। তো এখানে 53% দেখতে পাচ্ছ, তো এই 53 যখন 100 হবে তখনই গাইজ তোমার এইখানের এই মিশনটা কমপ্লিট হবে, তখনই তুমি একমাত্র ওই টাইটেলটা কালেক্ট করতে পারবে। আই হোপ তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার। যদি কোনো অসুবিধা থাকে নিজে কমেন্ট সেকশনে জানাও। আর যারা যারা এখনও স্টিমুলেন্ট প্যাক মিশনটা এখনও কমপ্লিট করেনি, যারা ভাবছিলে হবে না হয়তো গ্লিচটা আছে, তো গ্লিচটা ফিক্স করে দেওয়া হয়েছে পাবজির তরফ থেকে, তো অবশ্যই যাও একবার ট্রাই করো, দেখবে একবারই কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই গাইজ তোমাদের জন্য জানানো ছিল, এই রাতে বসে বসে ভিডিও বানাচ্ছি যেহেতু গাইজ আজকেরই ফিক্স হয়েছে। তো গাইজ আশা করি গাইজ তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডসের সাথে, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো গাইজ দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।